এই মুহূর্তে আমার অবস্থান টেকনাফের শাহপরী দ্বীপের মাজার ঘাটে। আমার ঠিক পিছনে হচ্ছে নাফ নদী, আর এই নদীর ওপারটাই হচ্ছে সেই বহুল আলোচিত মিয়ানমারের আরাকানের রাখাইন প্রদেশ। আর ঠিক এই ডান পাশ দিয়ে যতদূর দেখা যাচ্ছে সবই আরাকান স্টেট, অর্থাৎ রাখাইন প্রদেশ। এখানেই যে রোহিঙ্গা মুসলমানদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক এই রাখাইন অঞ্চলেই। এবং এই যে জেটি ঘাট দেখা যাচ্ছে, এখান দিয়ে যে তথ্য জানা গেছে সেটি হচ্ছে এখান থেকে এখনও প্রতি রাতে শত শত রোহিঙ্গা মুসলমান যারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা এই নদী পার হয়ে এই জেটি ঘাট দিয়ে প্রবেশ করছে বাংলাদেশে। এবং এই শাহপরীর দ্বীপে তারা অনেকেই রাতে অবস্থান করছেন এবং রাতে এখানে থেকে দিনের বেলা এই দ্বীপ থেকে নৌকাযোগে পার হয়ে তারা নদীর ওই পারে চলে যান এবং সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদেরকে সামান্য কিছু ত্রাণ দেওয়া হয়। সেই ত্রাণ নিয়ে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হচ্ছে। তো আমি এই দ্বীপের নদীর পার দিয়ে অনেক দূর আমি ঘুরেছি এবং এখানে এখনও অনেক রোহিঙ্গা মুসলমানকে আমি দেখেছি এবং যারা নদীর পারে বসে আছেন একেবারে অসহায় অবস্থায় এবং তারা চাতক পাখির মতো অপেক্ষা করছেন। এখনও তাদের যেই স্বজনরা আটকা পড়ে আছেন সেই নদীর ওই পারে, অর্থাৎ রাখাইন প্রদেশে, সেখান থেকে তাদের স্বজনরা কখন আসবেন এবং তারা কি সত্যি জীবিত আছেন নাকি তাদের বুক সেই মিয়ানমারের সেনাবাহিনী এবং চরমপন্থী বৌদ্ধদের বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে এবং তারা আদৌ কি জীবিত আছেন, সেরকম একটা শঙ্কা নিয়ে একটা আশা নিরাশার দোলার মধ্যে তারা অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের স্বজনরা জীবিত আসবেন এবং এখানে কোনো আশ্রয় পাবেন। সত্যি কথা বলতে এখানকার মানুষের সাথে কথা বলে এবং সার্বিক অবস্থা দেখে যেটা মনে হচ্ছে এটাকে স্পষ্টভাবে একটি মানবিক বিপর্যয় বলা যায়। এবং এখানকার মানুষ অনেকে এরকমও বলেছেন যে মনে হয়েছে যদি আমাদের কাছে অস্ত্র থাকতো আমরা ওপারে গিয়ে যুদ্ধ করতাম। সেই বীভৎস দৃশ্যগুলো দেখে এখানকার মানুষ এরকমই প্রতিক্রিয়া জানিয়েছেন। সব মিলিয়ে এক দুরবস্থা। যারা এখানে আসবেন, যারা দেখবেন, তারা ছাড়া এই সত্যি কথা বলতে দূরে থেকে শুধু বর্ণনা শুনে এই বিষয়টি বোঝানো অসম্ভব।